প্রিয় দর্শক, আবারও অজ্ঞাতনামা কোনো এক নারীর সঙ্গে আল্লামা মামুনুল হকের সুপার এডিট করা ভুয়া কল রেকর্ড ফাঁস করে আল্লামা মামুনুল হককে কলঙ্কিত করার চেষ্টা অব্যাহত রেখেছে হলুদ মিডিয়াগুলোর তথ্য সন্ত্রাসীরা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কি অবস্থা? ঝামেলা নাকি? হ্যাঁ না বলেন, কথা এমনি করতেছে কেমন হয়েছে? ঘুমায় ঘুমায় কথা কথা কেন অফিসে বসবো? আমি অফিসে বসবো না, আমি এখনই কথা বলবো এবং যা ইচ্ছা তাই বলবো। কি বাড়াবাড়ি কি করছি আবার? কথা বলতে চাইছি, কথা বলা বাক স্বাধীনতা মানুষের অধিকার। এটা ঠিক না, এটা ঠিক না। একজনকে লাইনে রেখে আর একজনের সাথে কথা বলাটা ঠিক না, এটা ভদ্রতা পরিপন্থী কাজ। আমি কথা বলতেছি আবার বসতে পারে কোন আপনি কোন দুইজনে কোন বড় ম্যাডাম গেছে দেখা কে পরীক্ষা চলে তো ওই ফাঁসি করে নিয়ে বুঝছেন পুরো মাদ্রাসার দায়িত্ব ঘুমাইতে দেবে টেলিভিশন নিজের ক্লাস আছে। আচ্ছা আমি কি অবস্থা ওখানে স্ত্রী নাকি না ওই ইয়ে ওনারা তো আছে না না চলে গেছে? দুলা ভাই আজকে সকালে গিয়ে আসছে ফাঁসা আছে ওনার তো থাকবে না। পরে জানে কবে তিন দিন তখন বিকালে সন্ধ্যায়। প্রিয় দর্শক, কল রেকর্ডটি আপনারা শুনতে পেলেন। এই কল রেকর্ডটি সুপার এডিট করে আল্লামা মামুনুল হককে ফাঁসানোর জন্য তারা আবারও বানিয়েছে। আপনারা জানেন এর আগে আরেকটি কল রেকর্ড ফাঁস হয়েছিল। তারা আল্লামা মামুনুল হককে ফাঁসানোর জন্য সব দিক দিয়ে উঠে পড়ে লেগেছে। আপনারা জানেন আজকে বাংলাদেশ জাতীয় সংসদেও মাননীয় প্রধানমন্ত্রীও জঘন্য মিথ্যাচার করেছেন, আমরা এর তীব্র নিন্দা জানাই। আরে আপনারা মনে রাখবেন যে ওয়ারেসে নবীর পিছনে আপনারা লাগছেন, আপনাদের তো কিছু পুলিশ বাহিনী, র্যাব বাহিনী আর কিছু আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের হাতে, আর আলেমদের সাথে স্বয়ং আল্লাহ আছেন। প্রিয় দর্শক, আমি তথ্য সন্ত্রাসী হলুদ মিডিয়াগুলোকে রক্ষ করে বলবো, এভাবে আর কয়দিন, খুব বেশি দিন টিকতে পারবেন না। আপনাদের জিল্লতির পরিণতির জন্য আপনারা অপেক্ষা করুন। আল্লামা মামুনুল হককে আল্লাহ হেফাজত করুন। আমিন।